এটা কি কি করতে, প্রশ্নটা কি বলছে, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড রিরাইট ইট ইন প্রেজেন্ট টেন্স, অর্থাৎ এখানে যে টেন্সটা পাবো এটাকে আপনার প্রেজেন্ট করে ফেলতে হবে, কি করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট প্যান বা প্রেজেন্ট কিছু কিছু বলে নেই, ঠিক আছে, পাস্ট থাকলে প্রেজেন্ট, ফিউচার থাকলে প্রেজেন্ট, যেই থাক প্রেজেন্ট করতে হবে। তাহলে কি হচ্ছে এখানে, রফিক ওয়াজ, ওয়াজ এর প্রেজেন্ট কি ইজ, তো রফিক ইজ দ্য সন অফ ফার্মার, হি ইউজড আছে, তাহলে কি হবে, ইউজ না ইউজেস হবে, একজন আছে না, কি হবে, এই দেখছো ভুল হয়ে যাবে, কি হবে, হি ইউজেস, কারণ একজন আছে, হি ইউজেস টু হেল্প, আবারও হেল্পস হবে না হেল্পই থাকবে, কিছু হবে না, কারণ টু আছে, তো টু ওলা ভাব এবং আইন জোরে ভাব, আমাদের কিছু করতে হবে না, কোন চাষ না রেখে, তাহলে হি ইউজেস টু হেল্প হিজ ফাদার ইন হিজ ফিল্ডস, হিজ গ্র্যান্ডফাদার বিকাম আছে, বিকেম আছে, কি হয়ে যাবে, বিকাম, কি হবে, বিকামস হবে, একজন না, কজন আছে কেন, দেখো তো টাকা তো, তো কি বলতে, হিজ গ্র্যান্ডফাদার একজন তো হবে বিকামস, তাই না, বিকামস অ্যাজ বাই ইয়ার্স হবে, বিকামস ওল্ড ইয়েট হি হেল্প, হেল্প আছে, তাই কি হয়ে যাবে, হেল্পস, তাহলে একজন আছে না, খেয়াল করতে হবে, কিন্তু তোমার মতো 80% স্টুডেন্ট হেল্পই লিখবে, ওই এস না দেখবে না কাটা যাবে এটা, তাহলে হি হেল্পস রফিকস ফাদার, রফিক ডিসকাসড ভেরিয়াস থিংস, তাহলে কবে ডিসকাস্টেড প্রেজেন্ট কি, ডিসকাস, অ্যান্সার কি হবে, ডিসকাসেস, DISCSES, এটা এস যুগ হবে, ঠিক আছে, ডিসকাসেস ভেরিয়াস থিংস উইথ হিজ গ্র্যান্ডফাদার, হি শোড আছে, তাহলে কি হবে, শো, এস কেন হবে, তাই না, হি শোজ হিজ গ্র্যান্ডফাদার অ্যান্ড দ্য লেটার, গ্র্যান্ডফাদার লেটার রিটেন বাই এন্ডন, এনিওয়ে তার রিটার্নের প্রেজেন্ট কি, রিটার্ন লেখা আছে, এটা প্রেজেন্ট কি হবে, রাইট হবে, গুড টিম, কিছু হবে না এটা, এটা ভার্ব না, ঠিক আছে, তার মানে তোমাকে দেখতে হবে কোনটা ভার্ব, ভার্বকে প্রেজেন্ট করতে বলছে, এটা আসলে এখানে অন্য কিছু, যদি টুবি থাকতো সুন্দর কথা বলছে, যদি ভাবটা ভিতরে থাকে তাহলে তার আগে টুবি থাকবে, এটাকে ভাবা ভার্ব আছে, সেক্ষেত্রে টুবিটাকে তুমি চেঞ্জ করে ফেললে কাজ হয়ে যাবে, ঠিক আছে।